আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা ওয়ান এক্সবেট নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমে ওয়ান এক্সবেট সাইটে ঢুকবেন, তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনে যেয়ে তারপর বাই ফোন নাম্বার এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার কান্ট্রি কোডটা আপনি চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে নেবেন। বাংলাদেশ দেওয়ার পরে মানে আপনার +88 এটা সিলেক্ট করে নেবেন। তারপর শূন্য দেওয়াই থাকবে ওইখানে, শূন্য বাদ দিয়ে আপনার ওয়ান থেকে আপনার লাস্টের যে 10টা সংখ্যা সেই 10টা সংখ্যা এখানে বসিয়ে সেন্ড SMS-এ ক্লিক করবেন। তার আগে আপনারা এখানে বাংলাদেশি কারেন্সি টাকা এটা সিলেক্ট করে নেবেন। দেন প্রোমো কোড অপশনে এসে সৌরভ 2022 এই প্রোমো কোডটি ইউজ করে নেবেন। প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুললে আপনারা বোনাস পাবেন 100%, সর্বোচ্চ 13,000 টাকা পর্যন্ত। আর আপনার হচ্ছে আমার প্রোমো কোড ইউজ করে আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন সবসময় হেল্প পাবেন। দেন আপনি যদি সেন্ড SMS-এ ক্লিক করেন আপনার নাম্বারে, তাহলে আপনার একটা কোড চলে যাবে। ওই কোডটা আপনি কী করবেন, কনফার্মেশন কোড অপশনে বসিয়ে কনফার্মে ক্লিক করলেই, তারপর রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর আপনি নিজে অ্যাকাউন্ট না খুলতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দিব। আপনি জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, 2-ফ্যাক্টর অথেন্টিকেটর অন করে নেবেন, তাহলেই হবে। আর এখানে কনফার্ম রেজিস্টারে ক্লিক করার পর আপনার নাম্বার কিন্তু তারা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবে, সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বলছে যে ফার্স্ট ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন, আগে 13,000 টাকা ছিল এখন 10,000 টাকা। তো পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পরে আপনি আপনার ইমেল ভেরিফাই করতে হবে, দেন আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো ভোটার আইডি কার্ডের আপনার NID কার্ডের সেগুলো তথ্য দিয়ে আইডিটাকে ভেরিফাই করে দেন আপনি ডিপোজিট করবেন। মানুষের মতো আইকনে ক্লিক করার পর আপনি এডিট পার্সোনাল প্রোফাইল এখানে আসবেন। আসার পরে তারপর কলমের যে আইকনটা ওইটাতে ক্লিক করবেন। তারপরে ওইখানে আপনি আপনার যেই জিমেলটা অ্যাক্টিভ জিমেল মানে ইউজ করেন সবসময় ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। তো ওই যে ইমেলের অপশন এখানে কলমের আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার আপনার যে জিমেলটা সেটা বসাবেন যেটা অ্যাক্টিভ আছে সবসময়। তো এই যে আমি আমার জিমেলটা বসালাম, তারপরে এখানে আমি এই যে লিঙ্ক ইমেলে ক্লিক করব। দেন এরকম কিছু আসলে আপনি জাস্ট আপনি রোবট নাকি এটা যাচাই করবে, হিউম্যান নাকি, সরি। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি যে ক্রস ওয়াক চেয়েছে, আমি 4টি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করব। যে আরেকটা এসেছে আরেকটা দিলাম, তো ভেরিফাইতে দিলাম। এখন ভেরিফাইতে দিলে আপনার ইমেলে তারা একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিবে, ওইখানে জাস্ট ক্লিক করবেন। আর যদি অ্যাপস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে কোড পাঠাবে, সেই কোডটা আপনি বসিয়ে দিবেন। দেন আপনার এখানে ডকুমেন্ট নাম্বার বসাবেন, NID কার্ডের যে ডকুমেন্ট নাম্বার আছে সেটা বসাবেন। ডকুমেন্ট নাম্বার বলতে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে NID কার্ডে প্রথম পাটে, ওইগুলো বসাবেন। তারপর প্লেস অফ বার্থ এটা হবে আপনার বাংলাদেশি, তারপর আপনার ডেট অফ বার্থ আপনার NID কার্ডের যেই জন্ম তারিখ দেওয়া সেটা সেম টু সেম দিবেন। তারপর ফার্স্ট নেম দিবেন, MD হলে MD দিবেন, এটা দিয়ে দিবেন। দেন আপনার শিওর নেম হবে হচ্ছে আপনার NID কার্ডে ইংরেজিতে যেই নামটা সেম টু সেম দেওয়া সেটাই দিবেন। আর আপনার ডকুমেন্ট ডেট অফ ইস্যু এটা হচ্ছে আপনার NID কার্ড কবে হাতে পেয়েছিলেন সেটা সেটা তারিখ দেওয়া আছে NID কার্ডের ব্যাকসাইডে। আর আপনার গভর্নমেন্ট বাই ইস্যু এটা মানে যদি এরকম কিছু থাকে যে ইস্যুড বাই, তাহলে আপনি সেখানে গভর্নমেন্ট দিয়ে দিবেন। তো এরকম কিছু ওয়েবসাইটে থাকে না, অ্যাপসে যায়। তারপরে আপনি জাস্ট যেভাবে দেওয়া থাকবে NID কার্ডে সেম টু সেম দিবেন। যদি আপনার সব কিছু ঠিক থাকে দেন আপনি সেভে ক্লিক করে দিবেন। তারপর এরকম কিছু আসলে আপনি এই যে বলছে ফায়ার হাইড্রেন্ট, আমি ফায়ার হাইড্রেন্টগুলো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করব। দেন ভেরিফাইতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু সেভ হয়ে যাবে। তার আগে আপনি কিন্তু সব কিছু যাচাই বাছাই করে তারপরেই করবেন। আর অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা ভেরিফাই করতে পারছেন না আমার প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুললে, তাহলে আমি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দিব এবং সব কিছু শিখিয়ে দিব। টাকা আটকে গেলে আমি এনে দিব। এই যে বলছে যে সেন্ট ইমেল মানে তারা আমার ইমেলে একটা রেজিস্ট্রেশনের কনফার্মেশন লিঙ্ক পাঠাবে, তো আমি দিয়ে দিলাম। তো আমার ইমেলে কিন্তু এসে গেছে, সেটা আমি পরে দেখাবো। এখন কিন্তু আমাদের প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হয়েছে, এখন আমরা ডিপোজিট উইথড্র করতে পারবো। তো তার আগে তো ডিপোজিট করতেই হবে। ডিপোজিটে কিন্তু আমার প্রোমো কোড ইউজ করে ডিপোজিট করলে আপনারা ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন 10,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বোনাস।
তো আমি এখন দেখাচ্ছি কিভাবে ডিপোজিট করতে হয় ওয়ান এক্স বেটে। তো আপনি যদি ফার্স্টে যে ডিজিটাল ওয়ালেট এটা হচ্ছে বিকাশ, আর এই যে আমি নগদে দেখাচ্ছি নগদে সর্বনিম্ন আপনি 300 টাকা ডিপোজিট করতে পারবেন। তো অ্যামাউন্টে আপনি 300 দিলেন বা 1000 দিলেন বা 5000 দেওয়ার পরে আপনার এই বক্সটাতে মাঝখানের বক্সে আপনার নগদ পার্সোনাল নাম্বার আর এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি, তার আগেই আপনাকে কি করতে হবে আপনি নগদ ওয়ালেট নাম্বার তারা যে নাম্বারটা দিয়েছে লাস্টে 59 এই নাম্বারে আপনার ক্যাশ আউট করে এসে ট্রানজ্যাকশন আইডিটা বসাতে হবে ওইখানে আর আপনার নগদ পার্সোনাল নাম্বারটা বসাতে হবে। তারপর একইভাবে সেম টু সেম বিকাশেরটা ডিজিটাল ওয়ালেট এটা সিলেক্ট করে নেবেন। তো বিকাশ আবার 500 টাকা সর্বনিম্ন ডিপোজিট, সেম টু সেমভাবে তাদের দেওয়া নাম্বার ক্যাশ আউট করে এসে ট্রানজ্যাকশন আইডি কপি করে আনবেন, দেন ট্রানজ্যাকশন আইডির বক্সে ট্রানজ্যাকশন আইডি বসাবেন আর আপনার মাঝখানের বক্সে আপনার পার্সোনাল নাম্বারটা বসাবেন। তো অ্যামাউন্ট কিন্তু ঠিক মতো দেখে নেবেন যে কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন সেই অ্যামাউন্টই কিন্তু বসাবেন, না হলে কিন্তু টাকা আটকে দিবে। তো টাকা আটকে গেলে আমি এনে দিতে পারবো, সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। আর আপনারা কিন্তু এই যে ফ্রি নগদ বা ফাস্ট নগদ, ফাস্ট রকেট, ফাস্ট বিকাশ এগুলো দিয়ে কখনো ডিপোজিট করবেন না, কখনো উইথড্র করবেন না, এটাতে একটু ঝামেলা আছে, টাকা আটকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যেই নর্মাল নগদ আর ডিজিটাল ওয়ালেট যেগুলো আছে ওইগুলো দিয়ে করবেন, উপরের যেগুলো দিয়ে আমি দেখিয়েছিলাম ফার্স্টে ওইগুলো দিয়ে করার চেষ্টা করবেন। আর এটাই হচ্ছে আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।